পেশায় আমি একজন ফটোগ্রাফার। আর এই যে ফটোগ্রাফি, মডেলিং বা মিডিয়া, এই ধরনের পেশার মানুষদেরকে নিয়ে সমাজের একটা কমন মন্তব্য হলো, এদের তো ক্যারেক্টারের সমস্যা। হয়তো বা ঠিকই বলে, কারণ গতকালকে রাতেও আমি একজন মডেলের সাথেই ছিলাম। জানি না যারা সমাজে এসব মন্তব্য করে তাদের ক্যারেক্টার কতটা ভালো, কিন্তু শুধু এতটুকুই বলবো যে জীবনের একটা পর্যায়ে গিয়ে ভালোবাসা, আবেগ কিছু থাকে না, থাকে কিঞ্চিত শারীরিক চাহিদা, এতটুকুই। যাই হোক, এইসব কথা থাক, গল্পে আসি। গল্পটা আমার আর আমার ক্যামেরার। ক্যামেরাটা কিনেছিলাম গত বছর সেমিস্টারের টাকা ফাঁকি দিয়ে, আর এই ক্যামেরাটাই এখন আমার মাসের খরচ যোগায়। আমি যে ফটোগ্রাফি এজেন্সিতে কাজ করি, সেই এজেন্সি থেকে গত সপ্তাহে একটা বিয়ের কভার করার জন্য বা ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য আমাদেরকে পাঠায়। আমরা পাঁচজন গিয়েছিলাম। খুব আলিশান একটা বিয়ে, হল ভর্তি লোক, লাইটস, এভরিথিং। আমি জানি না দুটো মানুষ একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হবে তার জন্য এত তামঝামের কি আছে। অবশ্য তামঝাম হয় ভালো, কারণ এত আয়োজন হয় দেখেই আমাদের মতো ওয়েডিং ফটোগ্রাফারদের পেট চলে। বড় হলরুমের এক কোনায় আসর সাজিয়ে বসে আছেন বর। মাশাআল্লাহ কি চেহারা! অবশ্য কখনো কোনো টাকাওয়ালা মানুষের খারাপ চেহারা হয় এটা আমি দেখিনি। বরের কয়েকটা পোর্ট্রেট শট নিচ্ছিলাম, এর মধ্যেই এক কোণা থেকে ঢুকলো কোণে লাল টুকটুকে বেনারসিতে, চোখ আটকে গেল আমার, কারণ কোণে আর কেউ নয়, আমারই প্রাক্তন অধরা। ক্যামেরাটা কেনার পর প্রথম আমি অধরার ছবি তুলেছিলাম, তাই অধরার দিকে আজ আমি ফোকাস করতে পারছি না, একটা ছবিও তুলতে পারছি না ঠিকভাবে, কেঁপে যাচ্ছে। ধীরে ধীরে ব্লার করে দেওয়া ওই স্মৃতিগুলো স্পষ্ট হতে থাকলো আমার চোখের সামনে। সেদিন অধরা লাল শাড়ি পরেছিল, হ্যাঁ, এত ভারী মেকআপ ছিল না, এত ভারী গহনা ছিল না, চুলগুলো এত সুন্দর করে বাঁধা ছিল না, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত সৌন্দর্য যে কতটা সুন্দর হতে পারে সেটা আমি আমার ফ্রেমে তুলে ধরেছিলাম সেদিন। ছবিগুলো দেখে অধরা অনেক খুশি হয়েছিল, আর সেই থেকেই আমাদের বন্ধুত্বের শুরু, সেই থেকে প্রেম। বলা বাহুল্য যে অধরা অনেক বড় লোকের মেয়ে, আর আমি আর তাই অধরাকে বিয়ে করার যোগ্যতা আমার নেই, তাই আসছে অন্য কারো হয়ে যাচ্ছে হাসি মুখে, আমিও মেনে নিয়েছি। আসলে এটাই হয়, আমাদের ছেলেদের যোগ্যতা মাপা হয় আমাদের পকেটের স্যালারি দিয়ে। কাপল ফটো তোলার জন্য স্টেজের একটু কাছে গেলাম, তখন অধরার সাথে আমার প্রথম চোখে চোখ পড়ে। অধরা মুচকি হাসি দিয়ে এমনভাবে জিজ্ঞাসা করলো, আরে কি অবস্থা রায়হান, কেমন আছো? যেন আমি ওর ক্লাসমেট। আই উইশ আমি ওকে বলতে পারতাম আমার কি অবস্থা আর আমি কেমন আছি, কিন্তু লোক সম্মুখে একটা ফর্মালিটি তো মেনটেন করতে হয় ব্রো, তাই বললাম, এই তো চলছে, তোমার কি খবর? অল দ্য বেস্ট ফর ইউর নিউ লাইফ। হাসি মুখে কিছুক্ষণ তাকিয়েছিলাম অধরার দিকে, তারপর আবার ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম। গল্প আমার এতটুকুই ছিল। আসলে বলতে গেলে আমাদের ছেলেদের না ক্যারিয়ার, স্যালারি বা বাপের টাকা দিয়ে বিচার করা হয়, সারা জীবন এটাই হয়ে আসছে আর এটাই হতে থাকবে। আর আমরা যারা ফটোগ্রাফার, আমরা পৃথিবীটাকে একটু অন্য চোখে দেখি,
যেমন আমি আমি যখন এই ক্যামেরার লেন্স দিয়ে ব্যস্ত শহরটাকে দেখি তখন আমার মনে হয় যেন এই শহরে মানুষ থাকে না, বাস করে জম্বি, ক্ষুধার্থ জম্বি, সবাই জাস্ট দুমুঠো খাওয়ার জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। হয়তো বেঁচে আছে, হয়তো মারা গেছে, হয়তো জিন্দা লাশ, কিন্তু বাঁচার মতো বেঁচে আছে কতজন?